নমস্কার সর্টিক বর্তে আপনাকে অনেক স্বাগত জানাই 41 নম্বর ওয়ার্ড থেকে বাম মনোনীত প্রার্থী হিসেবে সুতনুপ বন্দ্যোপাধ্যায় এবারে দাঁড়ালেন প্রথমবার তো আপনার কেমন লাগছে দেখুন এটা তো আমার আলাদা করে একটা ওয়ার্ড নিয়ে লাগার ব্যাপার না এটা তো আমাদের বামপন্থীরা আমরা এখানে লড়াই করেছি এবং সল্টলেক বামপন্থীরা তৈরি হয়েছে 41 নম্বর ওয়ার্ড সহ গোটা সল্টলেক এবং আমরা কখনো এটা দাবি করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নিজেরা নিজেদের প্রশ্নপত্র সেট করে নিজেরা নিজেদের পরীক্ষার উত্তর লিখে নিজেরা নিজেদেরকে নম্বর দিইনি যে 90% মার্ক্স পেয়েছি 100% মার্ক্স পেয়েছি আমরা কাজ করেছি আমরা আমাদের সাধ্য মতো এখানে কাজ করেছি আমাদের সামনের দিকে অনেক কাজ করার এখনো সুযোগও রয়েছে আমরা যে সব করতে পেরেছি এমন নয় কিন্তু এটা ঘটনা যে আমরা চোর নই আমরা সল্টলেককে ব্যবহার করে তোলাবাজি সিন্ডিকেট চালাইনি আমরা সল্টলেককে ব্যবহার করে আমাদের আমাদের নেতারা বা এর আগে যারা এখানে আমাদের দায়িত্ব সামলেছেন তিনি বিশ্বজীবন মজুমদারের মতো এখানকার চেয়ারম্যান হতে পারেন বা যারাই এখানে আমাদের যখন বামপন্থী বোর্ড ছিল তখন যারা চালিয়েছেন তাদের মানে চুরির টাকায় বাড়ির বাজার হতো না যেটা কিনা এখন কাউন্সিলরদের এখন তো তৃণমূল দেখছেন গোটা রাজ্যের মতো সল্টলেকেরও তৃণমূল কাউন্সিলরগুলো যদি বাড়িতে যান ও তো তোদের নিজেরাও ভুলে গেছে বাড়ির কোনো আসবাবটা শেষ মাইনের টাকায় কিনেছে তো চুরির টাকায় সংসার চালাই ওগুলো আমরা আমরা এইভাবে চলি না এবং আমাদের প্রত্যেকজন প্রার্থী আমরা এতক্ষণ সুতরাং আগে বলেছিলাম আপনারা শুনেছেন যে আমরা যখন হেরেও গেছি তখন আমরা হারিয়ে যাইনি তখন আমরা মানুষের পাশ থেকে সরে যাইনি একটাই ব্যাপার যে কোনোরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা হাতে না থাকা সত্ত্বেও যদি আমরা এই কাজগুলো করতে পেরে থাকি যেগুলো উনি বললেন বা আপনারাও দেখেছেন গোটা রাজ্যে এবং সল্টলেকে ন্যূনতম কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা হাতে থাকলে আমরা সেই ক্ষমতাগুলোকে কাজে লাগাতে পারি এই কাজগুলোকে আরো ভালো করে করার জন্য তো সেই কারণে আমরা মানুষের কাছে অ্যাপিল করেছি যে আপনারা আমাদেরকে দেখেছেন আপনারা আমাদেরকে চেনেন আপনারা জানেন আমরা কি করতে পারি কি করতে পারি না আমাদের দুর্বলতাও যেমন জানেন আমাদের শক্তিও আপনারা জানেন সবকিছু বিচার করে আপনারা আমাদেরকে সুযোগ দিন দেখার সুযোগ হতো যে উনি আমাদের একদম সামনের সারির সংগঠকদের মধ্যে একজন ছিলেন মানে আমার সেইভাবে প্রথম ছিলেন তার পরবর্তীকালে তো যেখানে উনি যখন প্রার্থী হয়েছেন তখন আরো ভালো করে আলাপ করার সুযোগ হয়েছে তবে একটা কথা এখানে বলতে পারি এখানে তৃণমূলের যিনি কাউন্সিলর ছিলেন তাকে হারে হারে চিনি এবং তাকে তো খালি আমি চিনি বলে না তাকে মানে আমাদের মানে দেশের সীমানা পেরিয়ে লোকে চেনে এখানে যে অনিন্দ্য চ্যাটার্জি বলে যে কাউন্সিলর ছিলেন তিনি একসঙ্গে আপনার মতো সাংবাদিক ছিলেন তারপরে তারপরে উনি বুঝলেন যে খেটে খাওয়ার থেকে লুটে খাওয়া খাওয়ার সুখ বেশি যে কারণে উনি সাংবাদিকতা ছেড়ে তৃণমূলে চলে গেলেন তারপরে তৃণমূলের কাউন্সিলর হলেন এই ওয়ার্ডের তারপরে ভদ্রলোক অনেকে যেরকম থাকে না যে বিদেশ থেকে ভারতকে মনে করেন অলিম্পিক্সে মেডেল এনে দেয় রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ভারতকে নোবেল এনে দিয়েছিলেন সত্যজিৎ রায় অস্কার এনে দিয়েছিলেন তেমন ইনিও ভারতকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেন তা হচ্ছে আপনারা আমাদেরকে জানেন হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর আত্মীয়র কাছ থেকে এখানে তোলা চেয়ে ফেলেছিল এবং এখানে একজন ভদ্রলোক এই ব্লকের এখানে তার বাড়ি তার নিজের জমিতে নিজের টাকায় নিজের বাড়ি বানাবে তার জন্য অরিন্দ ব্যানার্জিকে তোলা দিতে হবে তা সে আবার তিনি কোথাও তার কোনো প্রতিকার না পেয়ে 14 লাখ টাকা না 10 লাখ টাকা সেই সময় 2016 সালের কথা বলছি এটা সেই সময় তোলা চায় এবং তিনি কোথাও তার কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত তাকে তার আত্মীয় হচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে ফোন করে বলতে হয় যে আমার এরকম ব্যাপার হয়েছে পশ্চিমবাংলায় এবং কত বড় লজ্জা আমাদের জন্য যে সেই শেখ হাসিনা একজন অন্য দেশের প্রধানমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেন দেখেছেন সর্বশেষ সময় মিডিয়া দেখিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেন যে এরকম আমার এক আত্মীয় আপনাদের দেশে থাকে সল্টলেকের বাসিন্দা তার এরকম অভিজ্ঞতা হয়েছে আপনার দলের লোক তোলা চাইছে তারপরে বাধ্য হয়ে গ্রেপ্তার করতে হয় এখন আমরা এটাই বলছি সল্টলেকের মানুষকে যে আপনাদের সবার তো আর বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আত্মীয়তা নেই এনার একটা পাকি চক্রে একটা প্রধানমন্ত্রীর সাথে বন্ধুত্ব বেরিয়ে গেছে আপনাকে তো পাড়ার কাউন্সিলরের সাথেও বন্ধুত্ব নেই আপনার তা আপনি কি করবেন প্রতি প্রত্যেকের মানে এই প্রত্যেকের তো শেখ হাসিনার কাছে গিয়ে সমাধান পাবেন না মানুষকে তার নিজের সমাধান নিজেকেই জোগাড় করতে হবে তা যেন সামনের 12ই জানুয়ারি মানুষই সমাধান জোগাড় করেন সরি 12ই ফেব্রুয়ারি যেন মানুষ সেই নিজের জন্য নিজের সমাধান অর্জন করেন মানুষ দেখুন এই সল্টলেক এখন যেখানে আমরা বসে আছি আপনাকে কথা বলি 41 নম্বর ওয়ার্ডে এরা বলছে উন্নয়ন করেছে বোর্ডিং লাগিয়েছে কি করেছে বলুন তো এই ধরুন এই 41 নম্বর ওয়ার্ডে এত প্রেস্টিজিয়াস একটা স্কুল আমাদের রাজ্যের এবং সল্টলেকের লবণাথ বিদ্যাপীঠ তৈরি করেছিল বামফ্রন্ট সরকার ওরা বাইরের সেই স্কুল বিল্ডিংটার বাইরে ওরা প্রথমে প্রাইমারি ছিল তারপর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি করেছিল বামফ্রন্ট সরকারের আমলে সেই স্কুলটার বাইরে নীল সাদা রঙ করে ওরা বলছে আমরা বিরাট উন্নয়ন করেছি আজকে এই গোটা সল্টলেকে এখানে এখানে যেরকম আমাদের সমর্থক আছেন কর্মী সংগঠক রয়েছেন এখানে আপনি দেখবেন কংগ্রেসের তৃণমূলের বিজেপির বহু নেতার বাড়ি সল্টলেকে বামফ্রন্ট আমলে তারা জমি পেয়েছিলেন এবং এখানে বাড়ি করেছেন আমি আমাদের কথা ছেড়ে দিন তৃণমূলের বিজেপির যে নেতারা এখানে থাকেন কংগ্রেসের যে নেতারা থাকেন কেউ একটা বলতে পারবে যে বামফ্রন্ট আমলে
সল্টলেকের প্লট পেতে টাকা দিতে হয়েছিল, সরকারকে ঘুষ খাওয়াতে হয়েছিল, বা কোনো মন্ত্রীকে নেতা মন্ত্রীকে পকেট ভরতে হয়েছিল। আর এখন আপনার নিজের বাড়ির ছাদ নিজে ঢালাই করবেন, তার জন্য তৃণমূলকে স্কোয়ার ফিট হিসাব করে টাকা দিতে হয়। সুতরাং মানে সল্টলেক যেটা একটা আধুনিকতম টাউনশিপ ছিল, সেই সল্টলেকের আজকে একটা মানে একটা তোলাবাজির একটা পীঠস্থান তৈরি হয়েছে। আমরা যেগুলোকে তৈরি করে গেছিলাম সেগুলোর বাইরে নিঃসাদা রং করেছে, ভেতরে বসে কাটমানি হয়েছে। তো এইটাকে পাল্টাতে হবে এবার, এবং মানুষের কাছে সেই পাল্টানোর সুযোগ আসে, আমাদের মানুষের কাছে অ্যাপিল যে সেই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি এইবার। আপনি কতটা আশাবাদী? দেখুন, নিশ্চিতভাবে আশাবাদী। একটা তো দেখুন, একটা আমাদের খারাপ সময় গেছিলো আমাদের মাঝখানে বামপন্থী আন্দোলন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তেমন আবার এটাও ঘটনা যে আমাদের খারাপ সময়টা যে খুব রাজনৈতিক কারণে এসেছিলো এমন নয়, রাজনৈতিক কিছু কারণ নিশ্চয়ই ছিল, কিন্তু এই যে মাঝখানে বিজেপি এত ভোট পেল পশ্চিমবাংলায়, বেসিক্যালি তৃণমূল খুব সাকসেসফুলি কি করতে পেরেছে জানেন তো রাজনীতিতে পশ্চিমবাংলায়, তৃণমূল রাজনীতিকার ছেঁচড়ামি পর্যায়ে নামিয়ে আনতে পেরেছে। আমি কেন বলছি কথাটা, ধরুন যারা মাঝখানে বিজেপিকে ভোট দিলেন অনেক মানুষ, তারা কিন্তু এইটা ভাবে ভোট দিলেন না যে বিজেপির রাজনীতি আমার খুব পছন্দ হচ্ছে। আপনি দেখবেন তখন বাসের সামনে শোনা যেত কথাটা যে সিপিএম ভালো, এরা ভদ্রলোক, কি কংগ্রেস ভালো দল, এরা ভদ্রলোক, কিন্তু তো ভদ্রলোক দিয়ে হবে না। তৃণমূল এত বদ, এত বদ, এরা এমন এমন কাজ করছে যে এদেরকে এদের মতো করে বুঝে নিতে হবে। এদের মতো করে বুঝে নেওয়ার মানেটা কি, বিজেপি কি করে, তৃণমূল একটা খারাপ কাজ করলে বিজেপি ভালো কাজ করে, তো রাজনীতিটা বেটার অপশন তা নয়, বুঝে নেওয়ার মানেটা কি, তৃণমূলের কাছে যদি সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডুর টাকা থাকে তাহলে সিপিএম পার্টি তো কোটর নাড়িয়ে পার্টি চালায়, বিজেপির কাছে আদানি আম্বানির টাকা আছে, তো সুদীপ্ত সেন গৌতম কুণ্ডু আছে, দেখ ওদের আদানি আম্বানি আছে, ওরা পারবে তোর সাথে বুঝে নিতে। সিপিএম এর দ্বারা হবে না, তৃণমূলের যদি অনুব্রত আড়াবুলের মতো গুন্ডা থাকে, বিজেপির তাহলে অমিত শাহের মতো গুন্ডা আছে। তৃণমূল যদি পুলিশকে কাজে লাগাতে পারে, বিজেপি মিলিটারিকে কাজে লাগিয়ে দেবে, সিআরপিকে কাজে লাগিয়ে দেবে। সুতরাং কোনো বেটার রাজনীতির প্রতিযোগিতা নয় ওটা, কেউ মানে সিপিএম ভালো তাই সিপিএমকে দিয়ে হবে না, এমন করলো রাজনীতিটাকে যেন ভালো হওয়াটাই আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে। মানে আমরা কেউ মাফিয়া নই, আমরা গুন্ডা নই, আমরা তোলাবাজ নই, আমরা দিলীপ ঘোষের মতো গালাগাল দিয়ে কথা বলি না, এটাই আমাদের দুর্বলতা। আর যে যত রাউডি হতে পারবে পশ্চিমবাংলায়, যে যত মানে কি বলবো, এটা কলাতলা মস্তান হতে পারবে, যার যত কালো টাকা সাপ্লাই থাকবে সে তত বড় নেতা। এই যে ছেঁচামি পর্যায়ে নামিয়ানো রাজনীতিটাকে, তার প্রায়শ্চিত্ত গোটা বাংলাকে আমাদের সমাজ জীবনকে করতে হবে। কিন্তু আমরা খুশি যে এইটা একটা জায়গায় গিয়ে এটা এবার শেষ হচ্ছে। আপনারা দেখেছেন, আমি সুতানুপাতি বলছিলেন, লকডাউনের সময় গোটা পশ্চিমবাংলা তখন দেখেছেন যে টিভি খুললেই বিজেপি তৃণমূল, আর দরজা খুললেই সিপিএম। এটা এবং সেই কাজটা করে আমরা কিন্তু মানুষের সেই আস্থা শান্তিপুর থেকে শুরু করে কলকাতার তারপরে যে বিধানসভার পরে যে ইলেকশনগুলো হয়েছে সেগুলোতে আমরা দেখেছি যে বিজেপি পশ্চিমবাংলাতে বিজেপি বলে আর কিছু সে অর্থে বাকি থাকছে না। এই সল্টলেকে দেখুন, সুতানুপাতিরা বিধানসভায় যেমন প্রচার করেছেন, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে লোকের বাড়ি বাড়ি গেছেন, আমরা হেরে গেছি এখানে, তবু ওনারা কমিউনিস্ট পার্টিতেই আছেন, আজও মাথা উঁচু করে কেন কমিউনিস্ট পার্টি করেন। আর তখন যারা বিজেপির বাড়ি বাড়ি গেল, যে লোকটা সব্যসাচী দত্ত, ভোট দেওয়ার পরে আঙুল থেকে কালি উঠতে পারলো না, তার আগে মমতা ব্যানার্জির বাড়িকে ডাইট দিল। তা বিজেপিকেও যারা ভোট দিয়েছিলেন সল্টলেকে, তাদের কাছেও আমাদের এই আবেদন থাকবে, দেখুন আপনি তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে আপনার অবস্থান ঠিক আছে, আপনি বিক্রি হননি, কিন্তু আপনার ভোটটাকে সঙ্গে নিয়ে আরেকটা লোক বিক্রি হয়ে গেল, আপনি পড়ে রইলেন এখানে, আপনার ভোট চলে গেল তৃণমূলে, আপনার ভোটের বলে বলিয়ান সব্যসাচী এখন তৃণমূলের পতাকা নিয়ে প্রচার করছে। তো এই জিনিস কেন হবে, একজন সাধারণ মানুষ তার কী দায় আছে এই অসভ্যতাকে বরদাস্ত করার? তাই নিশ্চিতভাবে মানুষের কাছে আমাদের এই অ্যাপিল, এবং আমরা সল্টলেকের এই মানে এর আগে কলকাতা এবং শান্তিপুরের ভোট আমাদেরকে এই ভরসা দিয়েছে যে আমরা আমরা বিকল্প, এবং আমরা বিকল্প মানে আমরা মানুষের কাছে অনেক সুস্থ রাজনীতি, অনেক মানে সৎ রাজনীতি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা একটা বিকল্প, আমরা দায়ে বেদায়ে সুখে দুঃখে অসুখে মানুষের পাশে থাকতে পারার প্রশ্নে আমরা বিকল্প। তাই নিশ্চিতভাবে মানুষ আমাদেরকে সেই সুযোগ দেবেন। এবং এর আগেও যেটা ওনাকে জিজ্ঞেস করছিলেন যে আমরা মানে কি বলবো, জিতলে দেখুন জেতাটাকে আমরা ক্ষমতা পাওয়া হিসেবে দেখি, এটাকে আমরা দায়িত্ব পাওয়া হিসেবে দেখি, এবং আমরা সেই দায়িত্বটাকে আমরা পালন করবো, যেখানে যেখানে আমরা জিতবো সেখানে 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 আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আমরা ভোটের পরে মানে ভোটের আগে যারা দুশোয় দুশো পাবো বলছিল, ভোটের পরে তারা দু মিনিটও লাগলো না মমতা ব্যানার্জির পায়ের তলায় রাখ দিতে। আমরা আমি কখনো ওই ভাষায় কথা বলি না, তাহলে মানুষের ভোটই এখনো হলো না, আমি যদি ভোটের রেজাল্ট এখানে বসে ঘোষণা করে দিই তাহলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আন্ডারমাইন করা হবে, সেই রাজনীতি আমরা করি না কখনো। একটা কি তেমন তো, গতবার সল্টলেকে যে ছাপ্পার ভোট হয়েছিল, মানে বেসিক্যালি মানেটা কী ছিল, গত বছর মানে 2015 সালে একজন সিপিএম সমর্থক বুথে গিয়ে সিপিএমকে ভোট দিতে পারেননি,
একজন তৃণমূল সমর্থক বুথে গিয়ে তৃণমূলকে ভোট দিতে পারেননি, যে মানুষটা সিপিএম কে ভোট দিতে বাড়ি থেকে বেরিয়েছেন তাকে তো বাড়ি ফিরিয়েই দিয়েছে, যে মানুষটা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য বুথে যাচ্ছিলেন তাকেও মাঝ রাস্তায় দাঁড় করিয়ে বলেছে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে কষ্ট করে দিতে হবে না, আপনারাই আমরাই তৃণমূলকে ভোট দেবো, আপনি বাড়ি যান এবার। সুতরাং ওই রাজনীতি আমরা করি না, আমরা মানুষের কাছে অ্যাপিল করেছি, মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর আমাদের আস্থা আছে, মর্যাদা আছে, আমরা মানুষের কাছে অ্যাপিল করেছি, আমরা চাই জিততে, এবং আমরা মানুষকে এটা বলতে পারি যে আমাদেরকে যদি ভরসা করেন আপনার ভরসার যোগ্য আমরা হওয়ার চেষ্টা করবো, আমরা 10টা কাজ করতে পারি সফলভাবে, 2টো কাজ হয়তো চেষ্টা করে নাও করতে পারি, কিন্তু আপনাকে সল্টলেকের মানুষকে 41 নম্বর ওয়ার্ডের মানুষকে কখনো এই দৃশ্য থেকে লজ্জিত হতে হবে না, সুতনুগাজ এখানে জিতলে বা সল্টলেকের বিভিন্ন ওয়ার্ডে আমাদের নেতারা জিতলে কখনো মানুষকে এই দেখে লজ্জিত হতে হবে না যে গতকাল যে লোকটাকে ভোট দিয়েছিলাম সেই লোকটাকে আজ কলার ধরে পুলিশ জেলে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য তাও কোনো ভালো কাজ করার জন্য, মানে রাষ্ট্রের বিরুদ্ধে কলম ধরার জন্য নয়, তোলাবাজি করার জন্য, কাটমানি খাওয়ার জন্য, এই দৃশ্য থেকে কখনো মানুষকে লজ্জিত হতে হবে না, এইটা আমরা মানুষের কাছে আমাদের কমিটমেন্ট। আপনি এবং ওনার ব্যাপারে আপনি আলাদা করে কি বলতে চান সেইটা আপনার মুখে তো আমরা শুনতে চাই। না নিশ্চয়ই, আমি তো সুধানগাজির কাছে আমি 41 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে এটা অ্যাপিল করবো যে দেখুন উনি মানে আপনারা ওনাকে দেখেছেন, আমি যে কথাটার আগেও বলছিলাম যে আপনারা ওনাকে দেখেছেন, আপনাদের চরম দুর্দিনে দেখুন কি দায় ছিল বলুন আমাদের, আপনি যদি সেইভাবে দেখেন যখন ভোট হলো গত এপ্রিল মাসের, খুব সম্ভবত 26 তারিখ সল্টলেকে ভোট হয়েছিল, 26 তারিখ যে মানুষটা আমাদের বিরুদ্ধে ভোট দিলেন, 7 দিন পরে যখন সেই মানুষটা কোভিড আক্রান্ত হন, 17 এপ্রিল সল্টলেকে ভোট হয়েছিল, 17 এপ্রিল যে মানুষটা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তার 10 দিন পরে 15 দিন পরে যখন সেই মানুষটাই কোভিড আক্রান্ত, যাকে ভোট দিয়েছিলেন তাকে খুঁজে পাওয়া গেল না, আর সুতনুগাদিরা তখন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে খাবারের প্যাকেট নিয়ে তাদের বাড়িতে ছুটলো, এটা করে দেখুন আমরা কোনো দয়া করিনি, এটা করবো বলেই যে আমরা কমিউনিস্ট হয়েছি, আমরা এই কারণেই আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা জিতলে মানুষের পাশে আছি, আমরা হারলেও মানুষের পাশে আছি, মানুষের পাশে আমরা থাকবো, কিন্তু এখানে দুটোই কথা বলা, সেটা হচ্ছে দেখুন ভারতের আপনারা যে যে দলকেই সমর্থন করুন না কেন, যারা আমাদের কথা এখন শুনছেন, আপনারা দলমত নির্বিশেষে বলছি ভারতের রাজনীতিকে এত বছর ধরে দেখছেন, সব কটা দলকে আপনারা চেনেন, আমাদের জায়গায় যদি দ্বিতীয় যে কোনো দল থাকতো বলুন তাহলে সেদিন কী করতো, ওইভাবে ভোটে হেরে যাওয়ার পরে শূন্য আসন পেলাম, থার্ড হলাম এই বিধাননগর সিটে, শূন্য আসন পেলাম, ওইভাবে হেরে যাওয়ার পরে যখন মানুষের এরকম বিপত্তি হতো পায়ের ওপর পাতুলে বসে মজা দেখতো যে লোকে আমাদের ভোট দেয়নি এবার থেকে শিখু, যাদেরকে জিতিয়েছে তারা এবার বাঁচাতে পারলে বাঁচাবে, নাহলে লোকে একটা সময় মানুষের মোহভঙ্গ হবে, মানুষ ওদেরকে গালাগাল দিয়ে পরের বার আমাদেরকে যেতে হবে, আমরা ক্ষমতায় ফিরে আবার কাজ করবো, কিন্তু ওই তামাশা দেখবো বলে আমরা কমিউনিস্ট হইনি, ওই অপশন আমাদের কাছেও ছিল, সুতরাগাদের কাছেও ওই অপশন ছিল, কিন্তু ওই অপশনকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি, এবং যিনি ভোট পেয়েছেন তিনি ভোট পেয়ে তোলাবাজি রাজনীতি করেছেন, আমরা ভোটে হেরে গিয়েও আমরা থেকেছি মানুষের পাশে, এই এটা তো মানুষ দেখেছেন, সুতরাগাদের সেই সময় দেখেছেন। এবং আর একটা কথা আপনাদেরকে বলছি, ধরুন আমরা তো এখানে 34 বছর সরকার চালিয়েছি, 34 বছরে তো লকডাউন হয়নি কি কোভিডের মতো প্যান্ডেমিক হয়নি, কিন্তু তখনও তো পশ্চিমবাংলায় অনেক দুর্ঘটনা ঘটতো, তখন কখনো উত্তরবঙ্গে বন্যা হয়েছে, মেদিনীপুরে বন্যা হয়েছে, দার্জিলিংয়ে রাস্তা ধস নেমেছে, একটা গোটা জেলা বিচ্ছিন্ন হয়ে গেছে, তো এই ধরনের ক্রাইসিস খরা হয়েছে পুরুলিয়ার দিকে, এই ধরনের ক্রাইসিস হয়েছে অনেক সময়, বড় বড় অগ্নিকাণ্ড ঘটেছে। আজকে বিরোধী সংগঠন হিসেবে বামপন্থীরা যে ভূমিকা পালন করলো, কেএসএফআই ডিওয়াইএফআই ছেলেমেয়েরা যে ভূমিকা পালন করলো, আমাদের যখন সরকার ছিল তখনও তো বিরোধী সংগঠন ছিল পশ্চিমবাংলায়, তৃণমূল যুব কংগ্রেস ছিল, তৃণমূল ছাত্র পরিষদ ছিল, এবিভিপি ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল, আরও বিভিন্ন, তো দুঃস্বপ্নে কল্পনা করতে পারতেন যে রাজ্যে বামফ্রন্ট সরকার আছে, যদি বসে মুখ্যমন্ত্রী কি বুদ্ধ বসে মুখ্যমন্ত্রী, কোথাও একটা বন্যা হয়েছে আর তৃণমূল যুব কংগ্রেস রিলিফ নিয়ে ছুটছে, অতি বড় তৃণমূল সমর্থক ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখেননি কোনোদিন, এইটা জেগে থেকে দেখা তো দূরের কথা, এইসব ওরা এই পাঠশালাতেই পড়েনি ওরা, বরং এখন আর তখন ক্ষমতায় না থেকে বন্যার চানে কি কাজ করবে, ক্ষমতায় আসার পরে বন্যার চানের টাকা চুরি করে। হ্যাঁ, তো সুতরাং এই দুটো রাজনীতি দেখেছেন মানুষ, যে রেড ভলেন্টিয়ারদেরকে নিয়ে আলোচনা হয়, সুতরাগাজীরা যারা রেড ভলেন্টিয়ারের কাজে করে সামলেছেন, দলমত নির্বিশেষে এটা মানুষ দেখেছেন যে রেড ভলেন্টিয়াররা খালি সিপিএম এর নয়, তারা গোটা সমাজের সম্পদ, তাদের হাতেই এই সমাজ সুরক্ষিত, তাদের হাতেই যেন মানুষ ভরসা করে দায়িত্ব দেন, এটা আমরা অ্যাপিল করছি মানুষের কাছে। অনেক অনেক ধন্যবাদ।